প্লিজ ওয়েলকাম টু মাই প্রিয়া ঝুম ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা খুব ভালো আছি, কিন্তু সবসময় ভালো থাকি, কিন্তু আজকে ভালো নেই। কেননা তোমরা আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে আমার ভীষণ শরীর খারাপ, সেই জন্য আমি কথা বলতে পারছি না। আর আমার দিদি ভাইয়েরও শরীরটা ভালো না, তো আমার সাথে মানে কথা বলছি যে এটা মানে ভাবছি যে কথা বলতে পারবো কি না, তাই জন্য ব্লগটা দিদি ভাই বলছে তুই শুরু কর। তো দিদি ভাই রান্না করছে এখন, আর কি রান্না করছে সেটা তোমার সাথে শেয়ার করবো, আর আজকে সারাদিন কী কী করবো সেটাও তোমার সাথে শেয়ার করবো। তোমরা পাশে দেখো আর পুরো ব্লগটা দেখবে, একদম স্কিপ করবে না। তোমরা আমাদের ভিডিও কিন্তু দেখো না, তোমরা কেন দেখো না বলো? এত কষ্ট করে ভিডিও করি, তোমরা প্লিজ ভিডিও দেখবে, তাহলে আমাদের আবার নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে। আর কিছু বলছি না, মানে তোমরা সবাই প্রে করো যাতে আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর তোমাদের সাথে আবার হাসি খুশিভাবে আবার ভিডিও করতে পারি। তো তোমরা সেটুকু প্রে করো, আর তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তো চলো আমি দেখাচ্ছি, আর আমার দেখো এতটা জ্বর আর এতটা ঠান্ডা লেগেছে, দেখো এক ড্রেসের উপর আরেক ড্রেস পরেছি। তো ঠিক আছে চলো আমি দিদি ভাইকে দেখাচ্ছি ও কি রান্না করছে। ও তো সকালবেলা উঠে, ওর রান্না না হলেও দিন শুরু হয় না। গাইস আমি রান্না করছি, দেখো মুগ ডাল করেছি লাউ দিয়ে, আর এখানে নিরামিষ সবজি করেছি। আর এদিকে দেখা, এদিকে দেখো আমি, এটা হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া। তোমরা কে কে ভালোবাসো বলো, দেখো সবাই ভালোবাসো। এটা চাল কুমড়ো পাতার বড়া করছে, আর আমারও ভীষণ শরীরটা খারাপ, দেখো মাথায় তেল ভর্তি পুরো মাথায়। তো আমার বোনেরও তো শরীর খারাপ, কারণ ওর হচ্ছে জ্বর এসছে, কাশি, গলা ব্যথা সবকিছুই, কারণ ফ্রিজের জল সবসময় খায়। কদিন আগে এত গরম ছিল, দেখো শুরু হয়ে গেছে বল বল, কিছুদিন আগে এরকম অবস্থা ছিল যে এত গরম ছিল যে ও শুধু ফ্রিজের জলই খেয়েছে। তো সেই জন্য আমি ওকে সবসময় বলতাম ফ্রিজের জল আর নর্মাল জল মিশিয়ে খা, কিন্তু ও খাবে না, ও সবসময় ফ্রিজের জলই খাবে। সেই জন্য আজকে এরকম অবস্থা। তার মধ্যে আমারও শরীর খারাপ, ভেবেছি যে ওকে দিয়ে তো রান্না করাবো, কিন্তু ওরও শরীর খারাপ, আমরা কিভাবে রান্না করবো। তো আমি করছি এই যে আজকে নিরামিষ, আর কালকে আবার বাড়িতে পুজো আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আর ও কি বলতে যাচ্ছে তোমরা শুনে। আমি কিছুই বলতে চাচ্ছি না গাইস, আমার কিছু বলার মতো ভাষাই নেই যে আমি কি বলবো। ভেবেছিলাম যে একটু জামা কাপড় ধুয়ে দেবো, এখন বাজে 12টা, তোমরা কেউ বলবে এখন 12টা বাজে, মনে হচ্ছে না বিকেল 5টা বেজে গেছে, দেখতে পাচ্ছ? মেলা দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আকাশটা পুরো কালো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হবে। দেখো আকাশটা, দেখো কি পরিমাণে কালো অন্ধকার হয়ে গেছে, দেখো কি কালো অন্ধকার হয়ে গেছে। আমি ভেবেছি আজকে জামা কাপড় কিছু ধুয়ে দেবো, কারণ কালকে বাড়িতে যাব, কিন্তু যে আকাশ দেখছি এই আকাশে জামা কাপড় ধুয়ে দিলে হয়তো বা আমার 5 দিনও জামা কাপড় শুকাবে না, সেই জন্য আর ধোবো না। তো কী আর করবো, দেখো 12টা বাজে, কেউ বলবে এখন 12টা বাজে, মনে হচ্ছে বিকেল 5টা বেজে গেছে। দেখো অবস্থা ভীষণ, ঝড় আসছে, ঝড় বৃষ্টি সব হচ্ছে। এখন আবার দেখো বৃষ্টি পড়ছে, হালকা 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 বৃষ্টি পড়ছে। দেখো দেখো আমাকে, আমার ভীষণই শরীর খারাপ, দেখো মাথায় তেল একদম মানে দিয়ে দিয়েছি, প্রচুর পরিমাণে তেল দিয়েছি, আর এই দেখো বৃষ্টিতে ভিজছি, তার মধ্যেও বৃষ্টিতে ভিজছি। তাহলে বলো আমাকে, আমি কি পাগল হয়ে গেছি বলো তো? দেখো আর আমার বোনকে দেখো, ওই দেখো মার সাথে কথা বলছে, সে কখন থেকে যে কথা বলছে ধারণার বাইরে। ঠিক আছে বলুক, আমার নামে দুর্নাম করছে আমার মার কাছে, যে আমি এটা করি না ওটা করি না এগুলো সব বলছে আমার মাকে। ঠিক আছে বলুক, কোনো ব্যাপার না, আমাকে তো কেউ কিছু বলতে পারবে না, তাই না বলো? তো গাইস তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, খুব ভালো লাগবে। আর তোমরা তো ফুল ব্লগ আমার দেখোই না এখন, আর আমি অনেকদিন পরপরই ব্লগ দিচ্ছি, কারণ সময়ের জন্য হয়ে উঠছে না। দেখো আমরা ফাইনালি বাড়িতে যাবো, তোমাদেরকে তো বলেছিলাম, তো আমাদের বাড়িতে পুজো আছে তাই জন্য বাড়িতে যেতে হবে। দেখো আমি রেডি হয়ে পড়েছি, আমার 5 মিনিটও লাগেনি রেডি হতে, জাস্ট 2 মিনিট লেগেছে। আর এই দেখো ইনি, দেখো ইনি এত সেজেছে, এত সেজেছে, মানে এখান থেকে বাড়ি যাবো না মনে হচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছি এরকম অবস্থা। তো চলো এখন আমরা বেরোচ্ছি, আর দিদি ভাই দরজাটা তালা দিয়ে আয়, তাহলে আমার ঠিক করতে হবে। দেখো গাইস ঘড়িও পড়তে পারলাম না, ঠিক আছে এই গরমে আর ঘড়ি ঘড়ি পড়বো না। তো বেরিয়ে পড়ি আমি, আর আমার দিদি ভাই বেরোক, চলো যাওয়া যাক। ভীষণ গরম লাগছে, দেখো মাত্র স্নান করে এলাম, কেউ বলবে তো? গরমে জীবন শেষ পুরো গাইস, কিছু বলার নেই, জুতো পরছি। তোমরা বলো তোমার কেমন লাগছে সবাই, প্লিজ বলো। এই দেখো দিদি ভাই তালা দেবে এখন, দেখা যাচ্ছে আমাকে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই দেখো দেখো বাইরের তোমাদেরকে আজকে দেখাচ্ছি রোডটা, দেখো আমি তাকাতে পারছি না ভাইস। দিদি ভাই সানগ্লাসটা নেই তো? দাঁড়াও গাইস আমি সানগ্লাসটা নিয়ে আসি। ডেলি গাইস আমরা বেরোচ্ছি, আর আমার দেখো ড্রেসও চেঞ্জ, দেখো ড্রেস চেঞ্জ করে ফেলছি অলরেডি, কারণ ওই শাড়িতে এতটা গরম, ওই শাড়িতে এতটা গরম লাগছিল তোমাদের কি বলবো। এখন দেখো আমার ড্রেস তুমি দেখা, খুব সুন্দর লাগছে, সবাই ভাবছে হাফ পরবি না, আর আমাকে দেখো আমি শুধু আমি টপ স্কার্ট আর টপ, মানে আমার দিদি ভাই কি বলতো গাইস, মানে আমি যেটা পরবো আমার সাধ্য ধরতে ওর খুব পছন্দ, মানে আমি দেখেছি স্কার্ট পরেছি আজকে, কারণ আমি বেসিক্যালি এইসব ড্রেস পরি না, আমি জিন্স ছাড়া চলি না, বল দিদি ভাই কিছু? হ্যাঁ ও তো জিন্স ছাড়া চলতেই পারে না, সেখানে আজকে স্কার্ট পরেছি, তো আমার দেখা আমার দিদি ভাইও পরেছে। তো বলো আমাদেরকে কেমন লাগছে, আমি তো জানোই তোমরা আমার এরকমই, কারণ সবসময় এরকমই থাকি, শুধু লিপস্টিক পরে থাকি, আর আমি হাতের মধ্যে একটা কত বড় ব্যাগ নিয়েছি, আর এই দেখো আমি এই ব্যাগ নিয়েছি, জীবনে আমি এইসব ব্যাগ নিই না, তো আমার নিতে হবে, এখন কি করা যাবে বলো, বাড়ি যাচ্ছি স্টাইল করে দেওয়ার লাভ নেই, নিতে হবে সানগ্লাস নিয়ে এসে, সেটাও নিতে পারলাম না। তো চলো হেঁটে অনেক দূর যেতে হবে, এই দেখো রাস্তা, আর ফোনটাও ধরতে ইচ্ছে করছে কারণ অনেকটা দূর হাঁটতে হবে। তো চলো হাঁটি, তোমরাও দেখতে থাকো ব্লগটা পুরোটা শেয়ার করবো, আর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব কিছুই তোমরা দেখতে পাবে। বসে পড়েছি এখন যাচ্ছি, কারণ ভেবেছিলাম হেঁটেই যাবো, কিন্তু ভীষণ রোদ উঠেছে তার জন্য হেঁটে যেতে পারবো না। দিদি দেখো আমার এখন টোটোতেই যাচ্ছি, দেখো কি অবস্থা, ভীষণই গরম, দেখতে থাকো ভাই, দেখো বাজারের ভিতরে চলে এসেছি গরমে, জীবনটা একদম শেষ, কিছু বল দিদি ভাই। কি আর বলবো, আমি নীল মোমবাতি খুঁজছি, জানি না কোথায় পাবো, দশকর্মার দোকানে দেখছি খুঁজছি,
চলো। আর দিদি ভাই নীল মোমবাতি খুঁজছে, এখনো খুঁজে পাই, খুঁজে পাইনি এখনো, জানি না পাবো কিনা। এই যে নীলমালা, ছোট দোকান দেখো নীলমালা, আজ বাজারের ভিতরে নীল মোমবাতির জন্য দেখো কি অবস্থা, দেখো এমনি নয় একাকার হয়ে গেছে, নীল মোমবাতি খুঁজে পাচ্ছে। আমার দিদি ভাই একটা ভাগ হয়ে গেছে, তোমরা তো জানোই আমার একবার। দেখো গাইস নীল মোমবাতি খুঁজতে এসে দেখো কি অবস্থা, হালো গাইস, ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো আমার দিদি ভাই দেখো অবস্থা পুরো শেষ, এই দেখো ব্যাগ হাতে নিয়ে, আর আমিও দেখো ও হয়তো ভাবতে পারে সবাই যে তোমরা ভাবতে পারো যে বোন কিছু নেয়নি, দেখো আমি একটা ভারী ব্যাগই নিয়েছি, আর প্লাস দেখো আমাকে আজকে এটা খাইয়েছে ও নিজের পয়সা দিয়ে, তোমরা তাই মনে করছো না? এটা কিচ্ছু না, এটা হলো জল, সেটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছি সেদিনের বোতলটাতে। তো চলো যাওয়া যাক, কিছু বলবি কিছু ওপিনিয়ন দাও, তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি। গাইস তোমরা এটা কি চিনতে পেরেছো, এগুলো কি? এই দেখো আমাদের ভাই বাপি, এগুলো সব শুয়োর, অনেক বছর পর বলতে অনেক বছর পর খাচ্ছে, মূর্খ শুয়োর বলে। এই দেখ একটা ছোট, ওই দেখ চল হয়ে গেছে। আমরা এখন দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা যাবো কোথায় দিদি ভাই বল? এখন যাবো হচ্ছে বাজারে, সেটা তোমরা দেখতে থাকো পুরো। আর আমি তো যেতেই চাইনি, তোমরা জানো আমার মানে গরম একদম পছন্দ হয় না, তো আমি তো যেতেই চাইনি, তবু আমার দিদি ভাই আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, বলছে চল ঠাকুর, কারণ ঠাকুরের অনেক কিছু নিয়ে আসতে হবে, সেই অনুযায়ী মানে আমি কিছুটা ভুলেও তো যেতে পারি সেই জন্য, আর আমাকে ব্লগটা করার জন্যই নিয়ে যাচ্ছে গাইস, এটাই হচ্ছে আসল কথা, আর কোনো কথা না। তো চলো আমরা যাওয়া যাক, আমরা রাস্তা দিয়ে হাঁটছি, এটা হয়তো আমাদের গ্রামের পরিবেশ, তোমরা তো গ্রাম পছন্দ জানি না কেমন করো তোমরা সবাই, গ্রাম হলো এটা অনেকটা উন্নত মানে কি বলবো বল, গ্রাম হলেও মানে গ্রাম গ্রামের মতন এরকম ব্যাপার। তো দেখো দেখো সামনে হাইরোড, তো আমরা একটু এখন আমাদের বাড়িটা এরকম জায়গা যে সামনে হাইরোড পেছনে হচ্ছে গ্রাম, ঠিক আছে? তো এই পাশে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ সবইগুলো আমাদের, কিছু বলবো হ্যাঁ এখানে ধান করা হয়েছে, এখানে আমার বর ধান করেছে, তো ধান যখন আমার উঠবে তখন তোমরা সবটাই দেখতে পাবে, মানে আমার দাদাভাই হচ্ছে সব থেকে বড় কৃষক, মানে বাইরে থেকে শুধু ফোনে ফোনে কৃষক। তো চলো আমরা যাই গিয়ে তারপর তোমার সাথে কন্টিনিউ করছি, টাটা। এই তোমাদেরকে তো বললামই যে হাইরোড দেখো সামনে, তো আমরা এখন হেঁটে হেঁটে যাবো, কারণ আমাদের ইভিনিংয়ে হাঁটাটা হবে, মানে হেঁটে হেঁটেই যাবো, তাই জন্য আর কি সবাই গাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে এখান থেকে যা 10 মিনিট টাইম লাগবে, সেই জন্য আমি বললাম যে চল সন্ধ্যেবেলা হাঁটাটা হয়ে যাবে, চল আমরা হেঁটে হেঁটেই যাই, আর তোমাদেরকে দেখানো হবে তাই না চারপাশটা আমাদের বাড়ির আশেপাশে জায়গাটা তোমরা দেখতে পাবে, জায়গাটা দেখো। তো চলো টাটা যাই আমরা, আমরা রাস্তায় হেঁটে এসেছি, দেখো পুরো কি একটা কথা, এই দেখো আমাদের উত্তরায়ণ ডিগেট কলেজ, দেখো গরমে শেষ, টাকা দিদি ভাই, আলি ভাই দেখো যেহেতু বাড়িতে বাড়ির পুজো রয়েছে, তো পাশের বাড়ি জেঠিমণিদের আমি ডেকে নিয়েছিলাম যে একটু সবজিগুলো বানিয়ে দেওয়ার জন্য, আর আমার বোনের তো ভীষণই শরীর অসুস্থ ছিল বাড়িতে পুজো, তারপরেও বোনের অসুস্থ ছিল সেই জন্য ওটাও ফলগুলো করে দিয়েছিল। আর এদিকে দেখো আমি পান সাজাচ্ছিলাম, আর এখানে সবজি কাটা হচ্ছিলো, যেহেতু খিচুড়ি হবে সেই জন্য খিচুড়ি আর মিক্স ভেজ হবে সেই জন্য দেখো সব কিছু করা হচ্ছিলো। আর এদিকে দেখো ঠাকুরমশাইও চলে এসছে, আর আমি সবটা দেখিয়ে দিচ্ছি, আর দেখো সব রেডি রেডি করে দিচ্ছি, যেহেতু পুজোটা বাইরের পুজো সেই জন্য বাইরে হয়, সেই জন্য আমাদের রাস্তায় পুজোটা হচ্ছিলো। আর দেখো প্রায় সমস্ত কিছু আমার গুছিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন পুজোটা শুরু হবে, তো বোনকে বলেছিলাম যে একটু ভিডিওটা নিয়ে নিই, সেই জন্য দেখো ভিডিওটা বোনই নিয়েছে। আর ঠাকুরমশাইয়ের কী বলো তো, একটু পরপর ফোন আসছে, কী বলবো, উনি মানে শনিবার দিন উনি হচ্ছে কম করেও 8 থেকে 9টা পুজো নিয়েছিল,
সেই জন্য দেখো বারবার ফোন আসছে। আর এদিকে দেখো আমি সব কিছু এখন মেপে দেবো, কারণ যেহেতু এটা বাড়ির পুজো সেই জন্য সোয়া কেজি করে সব কিছু দিতে হয়। সেই জন্য আমি এখন দেখো আটা, ময়দা, সুজি, গুড়, যা যা লাগে সিন্নি বানাতে সব কিছু আমি দেখো এখানে মেপে দেবো। সেই জন্য দেখো আমি কথা বলছি মায়ের সাথে যে আমি মেপে দিচ্ছি, তোমার কিছু করতে হবে না। আর ঠাকুরমশাই এত দেরি করে এসেছিল তোমাদের কি বলবো, কারণ ঠাকুরমশাই প্রায় আস্তে আস্তে বিকেল 4 বেজে গেছে, কারণ আসার টাইম ছিল দুপুর 12, তো এতগুলো পুজো নিয়েছে যার জন্য 4 বেজে গেছিলো। আর এদিকে দেখো আমি সব কিছু মেপে দিচ্ছি, আর পুজোটাও হতে অনেকটা লেট হয়ে গেছিলো আর কি বলবো। সেদিকে দেখো এদিকে খিচুড়ি সবজি এসব আমার বাবা রান্না করেছে ফার্স্ট টাইম, কারণ কখনোই বাবা রান্না করেনি। সেই জন্য দেখো আমারও ভীষণ ভয় লাগছিলো যে বাবা কী থেকে কী রান্না করবে। আর দেখো দেখো পুজো প্রায় শুরু হয়ে গেছে, আর আমার তো কাজেরই শেষ হচ্ছে না, কারণ আমার কাজ একটার পর একটা কাজ আমার চলেই যাচ্ছে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, সব কিছু আমার নিয়ে এসে দেখো দৌড়ে দৌড়ে দিতে হচ্ছে। আর আমি এখানে কি করেছি বলো তো, এলাচগুলো এমনি দিয়ে দিচ্ছিলাম, তো ঠাকুরমশাই বললো যে ওটা গুঁড়ো করে দে, না হলে এটা দিবি তো মুখে লাগবে মানুষের, খারাপ লাগবে। তো সেই জন্যই দেখো তোমরা আমাকে পুজোতে খুব কমই দেখতে পাবে, খালি আমাকে দেখবে যে দৌড়োদৌড়ি আমি বেশি করছি, কারণ দেখো সমস্ত চাপটা আমার উপরেই বেশি ছিল। আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার কপালটা এতটাই খারাপ ছিল জানো, প্রায় রাত 11 থেকে 12 অবধি এখানে মানে সবাইকে দিচ্ছিলাম প্রসাদ, প্রায় রাত 11-12 বেজে গেছে জানো ঘুমোতে। আর আমার বোনের শরীর সেদিন এতটা জ্বর ছিল যে ও পুজোর সামনেই আসতে পারেনি, আর ও যেহেতু উপোস ছিল আমিও উপোস ছিলাম, বাড়িতে প্রায় সবাই উপোস ছিল, সেই জন্য দেখো অসুবিধাটা এতটা হয়নি, কিন্তু সবাই না সব কিছু গুছিয়ে দিতে পারে না। সেই জন্য দেখো আমি সব কিছু দৌড়ে দৌড়ে করে দিচ্ছি, আর ওইদিকে মা হচ্ছে মা অন্য কাজ করছিল। আর এদিকে দেখো আমি এখন সংকল্প করছি, যেহেতু আমার নামে পুজোটা হচ্ছে সেই জন্য দেখো সংকল্প করছি, ঠাকুরমশাই বলছে যে এখন তোর নামে যেহেতু পুজোটা সেই জন্য তোকে সংকল্প করতে হবে, তার জন্য দেখো আমি বসে গেছি সংকল্প করার জন্য। আর দেখো আর এদিকে আমার বর তো ভিডিও কল করছে, ভিডিও কল করে আমি দেখাচ্ছি যে এই দেখো পুজো হচ্ছে, ও এটাতেই খুশি যেহেতু দূরে থাকে সবাই তো জানোই, আর ও সবসময় ভিডিও কলে থাকে, আমি যে কোনো জিনিস নেবো ও ভিডিও কলে থাকবে দেখবে, তারপরে ওর পছন্দ হবে যেটা সেটা আমিও নেওয়ার চেষ্টা করি, যে ওর পছন্দেই আমি পড়ার চেষ্টা করি। আর যেহেতু পুজো হচ্ছে বাড়িতে তো ও তো আসতে পারছে না, খুব মন খারাপ, আর কোনো ওকেশনেই ও বেশিরভাগ ওকেশনেই থাকতে পারে না, তাও দেখো সব কিছু ভিডিও কলে দেখাচ্ছি। আর তোমরা তো দেখেছো বার্থডেতেও আসতে পারেনি, তো ভিডিও কলেই দেখিয়ে দিয়েছিলাম সবটাই। আর দেখো সবসময় যেন পুজোর সামনে বসেই থাকতে হয়েছে, কারণ বাইরে যেহেতু পুজোটা রাস্তায় পুজোটা হয়েছে, তো সেই জন্য দেখো পুজো হচ্ছে। পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো তারপর দেখো সবাই প্রসাদ খেতে এসেছিলো, তাদেরকে প্রসাদ দেওয়া হয়েছে, তো সেই ভিডিওটা আর আমার করা হয়নি, যেহেতু রাত অনেকটা রাত অবধি সবাই প্রসাদ খাচ্ছিলো তো আমি আর ভিডিও করিনি। তো আজকের ব্লগটা এতটুকুই, আর তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন হয়ে থাকলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।